আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার কাছে রয়েছে একটা ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন দিস ইজ আইকিউ নিউ নাইন এস প্রো প্লাস এবং এই মুহূর্তে এই স্মার্টফোনটা পাওয়া যাচ্ছে পঞ্চাশ হাজার টাকার আশেপাশে ফোনটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের এই জেন থ্রি ফাইভ এর ব্যাটারির সাথে রয়েছে একটা দুর্দান্ত রেয়ার ক্যামেরা এবং এই মুহূর্তে কিন্তু এই স্মার্টফোনটার প্রাইস অনেকটাই কমে এসেছে তবে এই স্মার্টফোনটা নিয়ে বা অন্যান্য আইকিউরি স্মার্টফোন সম্পর্কে জানতে অবশ্যই রাকিবে ইলেকট্রনিক্সের ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের শপের অ্যাড্রেস এবং ফেসবুক পেজের লিংক সবকিছুই দেওয়া থাকবে দিস ইজ ইওর হোস্ট জাকারি হাসান পার্থ আপনারা দেখছেন জকেটেক বিডি ডিজাইনের কথা বলতে গেলে এই ডিজাইনটা অনেকটা নিউ সিরিজের স্মার্টফোনের ডিজাইনের সাথেই মিল রয়েছে যা দেখেই মনে হয় এছাড়া এটার কিন্তু বেশ কিছু কালার ভেরিয়েন্ট পাবেন আমার হাতে এটার ব্লু কালার রয়েছে এবং ব্লু কালারের ব্লু পার্টটা কিন্তু লেদার ব্যবহার করা হয়েছে আর হোয়াইট পার্টটাতে একটা থ্রি ডি ফিনিশ ব্যবহার করা হয়েছে যা ধরলে অনেকটা বোঝা যায় পাশাপাশি ক্যামেরা বামগুলো কিন্তু মোটামুটি ঠিকঠাক নিউ সিরিজের যে ক্যামেরা স্টাইল ঠিক তেমনই দেখতে পাচ্ছি আর এখানে বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও এটার থিকনেস ছিল এইট পয়েন্ট থ্রি মিলিমিটার আর ওজন ছিল একশো তিরানব্বই গ্রাম যেহেতু এই স্মার্টফোনটার মধ্যে লেদার ব্যাক ডিজাইন ব্যবহার করা হয়েছে এবং এটার ফলে এটার গ্রিপিংটা যথেষ্ট ভালো বাট লং টাইম যখন আপনি স্মার্টফোনটা ঠিক এইভাবেই ব্যবহার করবেন তখন কিন্তু এই লেদার ব্যাক ফিনিশের যে পার্টটা রয়েছে সেটা কিন্তু ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি প্রচুর ময়লা জমে যাওয়ার পর্যাপ্ত সম্ভাবনা রয়েছে এই স্মার্টফোনটার মধ্যে দুটি ন্যানো সিম ব্যবহার করার সুযোগ পাবেন পাশাপাশি পোর্টস এন্ড বাটনের জায়গায় প্রায় সবকিছু এখানে আমরা পাচ্ছি আর ওয়েবসাইটের ইনফরমেশন অনুযায়ী স্মার্টফোনটাতে আইপি সিক্সটি ফোর এর ওয়াটার রেসিস্টেন্ট রয়েছে এই স্মার্টফোনটার ডিসপ্লেটা কিন্তু বেশ চমৎকার যদিও এটা একটা ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে আর এই ধরনের ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে অনেকের কাছে বিশেষ করে ভালো লাগে এখানে 6.78 ইঞ্চের একটা 1.5k রেজোলিউশনের LTPO AMOLED ডিসপ্লে অফার করা হয়েছে যার ম্যাক্স ব্রাইটনেস পাচ্ছি 1400 নিটস এছাড়া 144 হার্জের হাই রিফ্রেশ রেট রয়েছে তবে এই স্মার্টফোনটার ডিসপ্লে রেজোলিউশন কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন মানে QHD এবং HD অপশনে ব্যবহার করা যায় তবে স্মার্টফোনের ব্যাটারিটাকে একটু সেফ রাখার জন্য চাইলে অবশ্যই এইচডি অপশনটা কিন্তু ব্যবহার করতে পারে তবে স্মার্টফোনটা ব্যবহার করার সময় আমরা এইচডি ব্যবহার করেছি যা এই স্মার্টফোনটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সকে আরও বেশি ইনহ্যান্স করে পাশাপাশি চারো দিকে সিমেট্রিক্যাল চিন এবং ব্যাজার এরিয়া দেখতে কিন্তু আরো ইমার্সিভ একটা ভিউ দিতে পারে পাশাপাশি এটার যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সেখানে কন্ট্রাস্ট ব্ল্যাক লেভেল এবং ভিউইং অ্যাঙ্গেল কিন্তু টপ নচ ইউফি টেস্টের ক্ষেত্রে রেজাল্ট দেখতে পেয়েছি একশো বিশ পর্যন্ত পুশ করতে পারছে পাশাপাশি টাচ রিসপন্সের ক্ষেত্রে হ্যাপটিক ফিডব্যাক এবং স্মুথনেস কিন্তু বেশ চমৎকার ছিল ওয়াইড ওয়ান এল ওয়ানের সাপোর্ট এইচ ডি টেন প্লাস সাপোর্ট সব কিছুই থাকছে তাই ওটিটি প্ল্যাটফর্মগুলোতে ফুল এইচ ডি প্লাস ফোর কে ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন পাশাপাশি এখানে এস ডি ব্লু রে সার্টিফিকেশন রয়েছে এবং কন্টেন্ট দেখার ক্ষেত্রে পাশাপাশি গেম খেলার ক্ষেত্রে এই ডিসপ্লে থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে একটা রেজাল্ট পাবেন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টাও ঠিকঠাক বেশ ভালোভাবে ইউজ করতে পারছিলাম বেশ ফাস্ট বলতে পারি এই স্লিম স্মার্টফোনটার মধ্যে কিন্তু একটা বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এই ব্যাটারিকে ফাস্ট চার্জ করার জন্য একশো বিশ ওয়ার্ডের একটা চার্জার এটার বক্সে আপনি পেয়ে যাচ্ছেন এছাড়াও বক্স কন্টেন্টে পাচ্ছে একটি সিলিকন ব্যাক কভার কিছু কাগজপত্র সিম ইজেক্টের পিন টাইপ সি টু সি চার্জিং কেবল যার কোয়ালিটি বেশ ভালো এই ফোনটা যদি আপনি নর্মাল রিফ্রেশেট এবং মিডিয়াম ব্রাইটনেসে ব্যবহার করেন তাহলে কিন্তু প্রায় দুই দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম এবং স্মার্টফোনটা যদি হাই ব্রাইটনেসে ব্যবহার করেন হাই রিফ্রেশেটে ব্যবহার করেন তাহলে কিন্তু রেজাল্টের কিছুটা ভিন্নতা দেখতে পাবেন এছাড়া স্মার্টফোনটার মধ্যে গেম খেলেছি আর গেম খেলে পাঁচ ঘন্টা প্লাস স্ক্রিন অন টাইম পেয়েছি যা পাবজির ক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা রেজাল্ট পাশাপাশি এটার মধ্যে হালকা পাতলা গেম খেলে এবং নর্মাল ব্যবহার করে নয় ঘন্টা প্লাস স্ক্রিন অন টাইম পেয়েছি এছাড়াও স্মার্টফোনটা জিরো টু হান্ড্রেড চার্জ হতে সময় লাগে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো যদিও এই স্মার্টফোনটার মধ্যে একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির প্রসেসর ব্যবহার করা হয়েছে বাট স্মার্টফোনটা স্টিল নাও ক্যামেরার দিক থেকেও বেশ ভালো রেজাল্ট করছে শুধুমাত্র একটা লেন্সের অভাব রয়েছে সেটা হচ্ছে স্মার্টফোনটার মধ্যে কোনো প্রকার টেলিফটো লেন্স ব্যবহার করা হয়নি স্মার্টফোনটার মেইন ক্যামেরা ছিল ফিফটি মেগা পিক্সেল অ্যাপারচার এফ ওয়ান আর সেন্সর ছিল সনি আইএমএক্স নাইন টু ওয়ান উইথ ওয়াইএস স্মার্টফোনটার মধ্যে ফিফটি মেগা পিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্স রয়েছে যা Samsung এর is ISOCELL জে সেন্সর অ্যাপারচার জিরো আর এই স্মার্টফোনটার মধ্যে কিন্তু ক্যামেরা টু এপিআই আনলক করা রয়েছে তাই LMC জি কিন্তু চাইলে ব্যবহার করতে পারবেন তবে স্মার্টফোনটিতে থাকা এটা যে ফ্রন্ট ক্যামেরা সেটা হয়তো আপনাকে একটু হতাশ করতে পারে কারণ এখানে আমরা একটা সিক্সটিন মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর পাচ্ছি যার অ্যাপারচার ছিল F2.5 আর এই দামের মধ্যে যদি 32 মেগাপিক্সেল অফার করা হতো তাহলে বিষয়টা আরও বেশি জমে যেত ফোনটার রিয়ার ক্যামেরার ছবিগুলো কিন্তু দেখতে বেশ চমৎকার পর্যাপ্ত ডিটেল কালার সব কিছুই বেশ ভালো ধরে রাখতে পারছিল আউটডোরে এটার এইচডিআর ব্যালেন্স সেটাও কিন্তু যথেষ্ট ভালো বলতে পারি এছাড়া একটা ওয়াইট দিয়ে আমরা বেশ কিছু ছবি তুলেছি সেটার রেজাল্টও বেশ ভালো হয়েছে চমৎকার ডাইনামিক রেঞ্জ ধরে রাখতে পারছিল এরিয়া কাভারিং কিন্তু বেশ ভালো ছিল এক্সপোজার ব্যালেন্সটাও ঠিকঠাক নর্মালি টু এক্স দিয়েও ছবি তুলেছি ছবিতে পর্যাপ্ত ডিটেলস পেয়েছি শার্পনেস ভালো ছিল ছবিগুলো দেখতে কিন্তু আউটডোরে বেশ চমৎকার লাগছিল পাশাপাশি পোর্ট্রেট বা এজ ডিটেকশনের ছবিগুলো কিন্তু চমৎকার পেয়েছি বেশ ভালোই রেজাল্ট করছিল তবে কিছু কিছু জায়গায় হালকা একটু মিস ম্যাচও দেখতে পেয়েছি এছাড়া লো লাইট এরিয়াতেও বেশ চমৎকার রেজাল্ট চমৎকার ব্রাইটনেস শার্পনেস ধরে রাখতে পারছিল মানে মিডিয়াম আলোতে তবে একদম লো লাইটে একটু স্ট্রাগল করতে পারে হালকা নয়েস এবং গেনের দেখা পাবেন তবে ঠিকঠাক বলতে পারি আর নাইট মোডে ছবি তুললে কিন্তু আবার চমৎকার শার্পনেস স্মার্টফোনটা থেকে পাওয়া যায় আর এটার যে ফ্রন্ট ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা আউটডোরে বেশ ভালো রেজাল্ট করেছে তবে একটু লো লাইট বা শ্যাডো এরিয়াতে ছবিগুলো একটু স্মুথ করে দিতে দেখেছি পাশাপাশি এটার ব্রাইটনেসটা একটু ডাল করে দেয় আর একটু ব্রাইটটা হলে দেখতে আরও ভালো লাগতো এছাড়া এটার ফ্রন্ট ক্যামেরায় যদি নাইট মোড ব্যবহার করা যেত তাহলে রেজাল্ট আরও ভালো আসতো আর এই স্মার্টফোনটা ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনি রিয়ার ক্যামেরাতে এইট কে থার্টি এপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফোর কে সিক্সটি এপিএস উইথ স্ট্যাবিলাইজেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন তাই বেশ স্টেবল একটা রেজাল্ট পেতে যাচ্ছেন তবে ফ্রন্ট ক্যামেরাতে আবার হাজারাশি থার্টি এপিএসে এ ভিডিও রেকর্ড করা যায় এছাড়াও স্মার্টফোনটার মূল চমক হচ্ছে এটা পারফরমেন্স সেকশন স্মার্টফোনটা একটা চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোন এখানে রয়েছে বারো জিবি এলপিডিডি আর ফাইভ এক্স টাইপের র্যাম টু ফিফটি সিক্স জিবি রম জে ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ টাইপের রম এছাড়া স্মার্টফোনটার মধ্যে এই দামে সেরা চিপসেট স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি ব্যবহার করা হয়েছে এবং এখানে আমরা পাচ্ছি অ্যান্ড্রয়েড ফোর স্মার্টফোনটার মধ্যে তিন বছরের মেজর আপডেট এবং চার বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পেয়ে যাবেন এখন হার্ডওয়্যারের দিক থেকেই স্মার্টফোনটার মধ্যে যে কম্পোনেন্ট আমরা পাচ্ছি এটা একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির হার্ডওয়্যার বলতে পারি অথবা ফ্ল্যাগশিপ কিলার হার্ডওয়্যার বলতে পারি কারণ এটার মধ্যে চমৎকার স্পেসিফিকেশন অফার করা হয়েছে চমৎকার রেজাল্ট পেয়েছে এটার মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সে কারণ বারো চোদ্দ পনেরো ষোলোটা অ্যাপ কিন্তু স্মার্টফোনটার মধ্যে খুব ইজিলি হ্যান্ডেল করা যাচ্ছিল হেভি মাল্টিটাস্কিংও কোনো প্রকার ল্যাগ স্টার্টারিং বা স্লোনেস স্মার্টফোনটার মধ্যে দেখতে পাইনি তাই এটার ইউআই থেকে বেশ চমৎকার একটা রেজাল্ট পাচ্ছিলাম তবে এই ফোনটা যেহেতু একটা চাইনিজ ভেরিয়েন্টের ফোন তাই এটার মধ্যে কিন্তু বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ আপনারা দেখতে পাবেন শুধু আপনাকে কষ্ট করে একটু আন করে নিতে হবে আর কি এছাড়াও এই স্মার্টফোনটার মধ্যে ইংলিশ সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু সব জায়গাতেই আমরা ইংলিশে সাপোর্ট পাচ্ছিলাম তাই ব্যবহার করতে কোনো সমস্যা হবে না এছাড়া গুগল প্লে স্টোরটা ডাউনলোড করে নিলে সব ধরনের সাপোর্ট কিন্তু এখানে পাবেন এখানে কিন্তু গুগলের সাপোর্ট রয়েছে পাশাপাশি দেশীয় সব ধরনের অ্যাপ কিন্তু স্মার্টফোনটার মধ্যে ব্যবহার করতে পারবেন এই ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই পাশাপাশি জিপিএস কিন্তু বেশ ভালোভাবে ট্র্যাক করতে পারছিল আমি জানি যারা গেমার আছেন তারা একটু এক্সট্রা অর্ডিনারি চিন্তা করে থাকেন এবং তাদের জন্য কিন্তু এই ফোনটার মধ্যে বেশ কিছু চমৎকার ফিচারও অ্যাড করা হয়েছে ফোনটাতে ই স্পোর্টস লেভেলের গেমিং এর জন্য এক্স এক্সিস লিনিয়ার মোটর ব্যবহার করা হয়েছে ডেডিকেটেড একটা কিউ ওয়ান চিপও ব্যবহার করা হয়েছে এছাড়া স্মার্টফোনের মধ্যে ভিসি কুলিং সিস্টেমও পাচ্ছি আর এই স্মার্টফোনের মধ্যে আমরা পাবজি খেলেছি স্মুথ এক্সট্রিম প্লাস পর্যন্ত সাপোর্ট করে আর আলটা আলটা পর্যন্ত সাপোর্ট করে শুধুমাত্র যদি স্মার্টফোনটার মধ্যে পাবজিতে একশো বিশে এপিএস পেতাম তাহলে আরো বেশি জমে যেত তাহলে গেমিং এক্সপিরিয়েন্স আরো বেশি বেটার হতো বাট নাইনটি এ এর রেজাল্ট কিন্তু কোনো কারণেই মন্দ ছিল না বেশ ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স স্মার্টফোনটা প্রোভাইড করতে পারছে এই ফোনটার মধ্যে আমরা পাবজিতে টিডিএম খেলেছি নাইনটি এফ এস কিন্তু বেশ ভালোভাবেই ধরে রাখতে পারছিল এবং কোনো প্রকার ল্যাগ হিক আপ কিন্তু দেখতে পাইনি বিশেষ করে অ্যাকশন মুমেন্টও বেশ ভালোভাবেই এটা হ্যান্ডেল করতে পারছিল এছাড়া এটার মধ্যে আমরা জেনসেন ইম্প্যাক্টটাও খেলেছি কাস্টম গ্রাফিক্সে সিক্সটি এফ পর্যন্ত সাপোর্ট করছিল এবং এটা কিন্তু বেশ ল্যাগ ফ্রি একটা এক্সপিরিয়েন্স দিবে পাশাপাশি অন্যান্য যে গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু মধ্যে এক ফ্লুয়েন্ট রেজাল্ট পাবেন সেই ক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না এছাড়া এই স্মার্টফোনটার মধ্যে কিন্তু আমরা বেশ কিছু স্কোর টেস্ট করেছি যেমন বেঞ্চমার্ক এখানে বিশ লাখ তিপ্পান্ন হাজার পাস স্কোর করেছে এছাড়াও ছিল বেঞ্চমার্ক স্কোর এবং স্টোরেজ টেস্টের রেজাল্টও কিন্তু বেশ ভালো ছিল সিপিউ শর্টলিং টেস্টের ক্ষেত্রেও কিন্তু বেশ চমৎকার একটা রেজাল্ট এটা দিচ্ছিল এবং এই স্মার্টফোনটার মধ্যে আমরা বেশ কিছুক্ষণ গেম খেলেছি আর গেম খেলার পরে এটার টেম্পারেচার কিন্তু অনেকটাই স্বাভাবিক মনে হয়েছে কারণ অতিরিক্ত টেম্পারেচার স্মার্টফোনটার মধ্যে দেখতে পাইনি বা ফিল করিনি আমরা সর্বোচ্চ টেম্পারেচার পেয়েছিলাম ফর্টি থ্রি ডিগ্রির মতো এই ফোনটা নেটওয়ার্কের ক্ষেত্রে দশটা ফাইভ জি ব্যান্ড ফোর জি ফোর জি প্লাস ভোল্টি ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর সি ওয়াইফাই সিক্স এবং এই স্মার্টফোনটার মধ্যে কিন্তু আমরা ডুয়েল ব্যান্ড ওয়াইফাইটাও টেস্ট করে দেখেছি সেখানেও পর্যাপ্ত ভালো রেজাল্ট করছিল পাশাপাশি কল কোয়ালিটিতেও কিন্তু কোনো সমস্যা পাইনি যেহেতু এই স্মার্টফোনটা এই মুহূর্তে পঞ্চাশ হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে সো আমার মনে হয় আপনার বাজেট যদি ঠিক এমনই হয়ে থাকে আপনার জন্য এই স্মার্টফোনটা অবশ্যই একটা বেটার অপশন কারণ দাম কিন্তু অনেকটাই কম এসেছে এখন এই দাম বিবেচনায় এখানে একটা গুড লুকিং ডিজাইন রয়েছে চমৎকার একটা ডিসপ্লে পাচ্ছি স্পিকারের সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো পাঁচ হাজার পাঁচশো ব্যাটারির সাথে কিন্তু একটা পাওয়ারফুল গেমিং চিপসেট উইথ ভালো র্যাম এবং রম কিন্তু স্মার্টফোনটাতে অফার করা হয়েছে এবং কিছু ভালো দিকগুলোর মধ্যে একটা ভালো দিক স্বীকার করতেই হয় যদিও স্মার্টফোনটার মধ্যে একটা অ্যামোলিডি স্ক্রিনের ডিসপ্লে আছে বাট এখন পর্যন্ত স্টিল নাও কোন প্রকার গ্রিন লাইন রিলেটেড ইস্যু কিন্তু স্মার্টফোনটার মধ্যে ফেস করিনি বা জানতে পারিনি আর কি সো আমার মনে হচ্ছে এই ধরনের প্রবলেম হয়তো আপনি ফেস করবেন না সো এই দিক থেকে আমি একটু সেফ মনে করছি এই স্মার্টফোনটাকে আর এই মুহুর্তে যদি আপনি স্মার্টফোনটা পারচেস করতে চান অবশ্যই যোগাযোগ রাখতে পারেন রাকিব ইলেকট্রনিক্সের সাথে কারণ বেস্ট একটা প্রাইস তারা প্রোভাইড করে থাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া থাকবে বিদায় নিচ্ছি আমি জাকির হাসান পার্থ আসসালামু আলাইকুম